দর্শক শ্রোতা বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি আগামীকাল শ্রী পঞ্চমী তথা সরস্বতী পুজো, আর আজকে এই সরস্বতী পুজো নিয়েই কিন্তু আমরা আলোচনায় বসেছি। বিশেষ টক শো বিষয় সরস্বতী পুজোর একাল এবং সেকাল। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক ডক্টর আশিস কুমার বৈদ্য। আশিসবাবুকে প্রথমে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আপনার চরম ব্যস্ততার মধ্যেও সময় করে দিয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। এর জন্য নিউজ ভ্যানগার্ড পরিবারের তরফে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকেও নমস্কার, ভ্যানগার্ডের প্রতিও আমার কৃতজ্ঞতা। আসলে দর্শক বন্ধুরা, আপনারা বোধহয় আজকের যে অতিথি, পাশাপাশি আমাদের এই শুরুতেই যে আমরা ঘোষণা দিয়েছি তার মধ্যে বুঝে গেছেন যে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা অবশ্যই আলোচনা করব এই সরস্বতী পুজো নিয়ে। প্রথমেই আশিসবাবুকে যে কথাটি প্রশ্নটি করব বা জানতে চাইব, এই সরস্বতী দেবী উনি কে? সরস্বতী, প্রথমে আমি আবারও আনুষ্ঠানিকভাবে ভ্যানগার্ড এ রাজ্যের প্রথিত দশা একটি টেলিভিশন চ্যানেল তার কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আহ্বান জানানোর জন্য। বিশেষ করে আপনাকেও আমার পক্ষ থেকে সম্প্রীতি কৃতজ্ঞতা রইল। তারপরে আজকের যে প্রশ্ন, প্রথম প্রশ্নটি আমার প্রতি করলেন, সরস্বতী কী? আমরা জানি সরস্বতীকে নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য রয়েছে শাস্ত্রের মধ্যে, তবে তার মূল যে নির্যাস যেটা সেটি প্রায় একই রকম রয়ে গিয়েছে। যেমন ব্রহ্ম বৈবর্ত পুরাণ, সেই পুরাণের মধ্যে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের অঙ্গ থেকেই, মানে ভগবান শ্রীকৃষ্ণ থেকেই সরস্বতীর উদ্ভব। তারপরে তিনি শ্রীকৃষ্ণকেই প্রার্থনা করলেন বা কামনা করলেন, শ্রীকৃষ্ণ সরস্বতী দেবীকে উপদেশ দিলেন যে তুমি তপস্যা করে নারায়ণ বা বিষ্ণুর ভজনা করো, তপস্যা করে তাকে তুষ্ট করো, তারপরে ব্যাপারটা পরে দেখা যাবে। সেই মতো তিনি তপস্যা করলেন, তপস্যা করার পরে তিনি নারায়ণের বা বিষ্ণুর পত্নী হলেন। এটা একটা পাওয়া যাচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। অন্য আরেক দিকে পাওয়া যাচ্ছে সরস্বতী দেবী দুর্গার কন্যা, শিবকন্যা, এবং তিনি প্রজাপতি ব্রহ্মার পত্নী, এই পরিচয়টাও রয়েছে। তাহলে এখানে একটু ডিফার করছে, একদিকে বলা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূতা এবং বিষ্ণুর ঘরণী, লক্ষ্মীর সঙ্গে তার অন্য একটি ভগিনী লক্ষ্মীদেবী, লক্ষ্মীদেবীর সঙ্গেই একসঙ্গে বিষ্ণুর ঘরণী হিসাবে ছিলেন। আরেকটা দিকে আমরা দেবী ভাগবত যেটাকে বলা হচ্ছে, সেই দেবী ভাগবতের মধ্যে পাচ্ছি যে তিনি দেবী দুর্গা এবং শিবের কন্যা, এইটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে তার পতির ক্ষেত্রে দুটি বিষয় চলে এলো। আরেকটি বিষয়, আরেকটি পুরাণের মধ্যে পাচ্ছি যে তার সঙ্গে অষ্টাবক্র মুনির বিবাহ দেওয়া হয়েছিল। অষ্টাবক্র মুনির বিবাহ এবং সেখান থেকে সরস্বতীর বিচ্যুতি বলতে সব প্রতিগৃহ থেকে যে তার বিতাড়িত হওয়ার একটি চমৎকার গল্প রয়েছে, দীর্ঘ সময় তো এটা বলা যাবে না। সংক্ষেপে এই রকম যে মহর্ষির যে অষ্টাবক্র মুনি, তিনি একটা শর্ত রেখেছিলেন সরস্বতীকে বিবাহ করার আগে যে অসময়ে, মানে আমার নিদ্রাকালে যদি আমাকে অসময়ে জাগাও, অর্থাৎ সময় অসময় বুঝি না, আমার নিদ্রাভঙ্গ করলে, আমার বিশ্রামে ব্যাঘাত ঘটালে আমি তোমাকে ত্যাগ করব। হয়েছেটা কি, মুনি ঋষিরা সকলেই সন্ধ্যাবেলায় সন্ধ্যাহ্নিক করেন, ব্রাহ্মণরাও করেন, সকাল সন্ধ্যা দুবেলাই করেন। সেভাবে সন্ধ্যাকাল উপস্থিত সরস্বতীর কোলে মাথা রেখে অষ্টাবক্রমণি তিনি বিশ্রাম করছেন, ঘুমিয়ে পড়েছে। এদিকে দেখছেন যে স্বামীর সন্ধ্যাহ্নিকের সময় হয়ে গিয়েছে, আবার সন্ধ্যাহ্নিক সন্ধ্যাযোগ আহ্নিক, সন্ধ্যাহ্নিক আমরা একসঙ্গে উচ্চারণ করছি, সেটা না করলে মুনি ঋষিদের বা ব্রাহ্মণদের যে কর্তব্য, প্রাত্যহিক কর্তব্য, সেখানে ব্যাঘাত ঘটে, সেখানে তাদের আচরণ বিধির মধ্যে একটা বিঘ্ন ঘটে, এই বিঘ্নটা, ব্যাঘাতটা
যাতে না ঘটে সেই জন্য চিন্তিত হয়ে সরস্বতী দেবী সরস্বতী তিনি অষ্টাবক্র মুনিকে জাগিয়ে দিলেন। জাগাবার ফলে বিরক্ত হয়ে তিনি বললেন যে তুমি অসময়ে আমাকে, অর্থাৎ আমি ঘুমোচ্ছিলাম বিশ্রাম করছিলাম, কথাই ছিল এই সময় আমাকে জাগাবে না, তোমাকে আমি ত্যাগ করলাম। আচ্ছা, তো সেই যাই হোক, আমরা পরবর্তীকালে দেখলাম প্রায় মনসার মতোই জীবনে উত্থান পতন অনেক কিছু শরতের জীবনে আসে, সেগুলো আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। শুধু এইটুকু যে এত গুণ এত রূপ থাকা সত্ত্বেও সরস্বতী কিন্তু শেষ পর্যন্ত না বিষ্ণুলোকে না অষ্টাবক্র মুনির ঘরে কোথাও কিন্তু বিবাহিত বা দাম্পত্য জীবন সুখে কাটাতে পারেনি, একটা বিষয় রয়েছে। এখন সেই সঙ্গে সঙ্গে আরেকটি বা শাব্দিক ব্যাখ্যা যদি আমরা দেই, সরস্বতী মানে সারস্বত শব্দটা, এই শব্দ থেকে সরস্বতী কথাটা এসেছে। সারস্বত মানে যারা জ্ঞানের সাধনা করেন, সবসময় যারা বিদ্যার বিদ্যাচরণের প্রতি যাদের অদম্য নিষ্ঠা থাকে, তারা তাদেরকে আমরা সারস্বত সমাজ বলি। সেই সারস্বত সমাজের শিরোমণি যিনি মুকুটমণি তিনি হচ্ছেন দেবী সরস্বতী। দেবী সরস্বতী একেবারে আপনার এই প্রশ্ন উত্তর মানে উত্তর দিতে গিয়ে বলি যে এইটুকু এগুলো আমরা শাস্ত্রীয় ব্যাখ্যা দিলাম, আরেক দিকে আমরা এটা ব্যাখ্যা পাচ্ছি যে সরস্বতী আদিতে কোনো দেবী রূপে আবির্ভূত হন নাই, বেদের মধ্যে সরস্বতীকে দেবী বলা হয়নি, সরস্বতী একটি নদী হিসাবে তখন বন্দিতা হতেন, তার আরাধনা করা হতো, দেবী হিসেবে দেবী নন অথচ দেবী হিসেবে বন্দনা করার কারণটা কি না, সরস্বতী নদীর তীরবর্তী অঞ্চলে আমরা দেখছি আর মানে এটাকে আর্যাবর্ত বলে বৈদিক আর্যরা বসতি স্থাপন করেছিলেন, বিশেষ করে মুনি ঋষিরা সরস্বতী নদীর তীরে জলের প্রয়োজন, উর্বরা একটা অঞ্চল থাকলে তার থেকে শস্য ফল মূল এগুলি তাদের তো আহার নিত্যনৈমিত্তিক, সুতরাং এই সরস্বতী নদী তাদেরকে জল দান করছেন, ফল দান করছেন, শস্য দান করছেন, অপরাপর যারা অধিবাসী তারাও তার দ্বারা উপকৃত হচ্ছে। সরস্বতী একটা সিম্বল, সরস্বতী নদী একটা সিম্বল, সকল নদী থেকেই কিন্তু আমরা এই উপকারটা, গঙ্গা যমুনাকে আমরা দেবী হিসাবে গ্রহণ করেছি, গঙ্গাকে দেবী হিসাবে আমরা হিন্দু ধর্মে আমরা গ্রহণ করেছি, যমুনাকে করেছি এবং সপ্ত নদী অনেকগুলোকে করেছি, নদী মাত্রকেই এখন আমরা কিন্তু দেবী হিসাবে গ্রহণ করি, আমাদের তিল তর্পণ থেকে লক্ষণ তর্পণ যত তর্পণ আদি আছে, পৌষ সংক্রান্তি কিংবা আপনার মহালয়ার দিন কোনো না কোনো জলের কাছে গিয়ে আমরা তর্পণাদি করি, কারণ জলকে আমরা পবিত্র একটা উপাদান হিসেবে, আর জলের অপর নাম জীবন, বৈজ্ঞানিকভাবেও তার উপকারিতা নিঃসন্দেহ। এইভাবে সরস্বতী এক নদী হিসাবে প্রথমে আমরা পাচ্ছি, তারপরে তাকে আমরা দেবী হিসাবে কল্পনা করছি। বৌদ্ধ যুগে এসে খুব সম্ভবত তিনি, আমরা যদি প্রত্নতাত্ত্বিক দিক থেকে দেখি, বৌদ্ধ যুগে এসে বৌদ্ধরা হলো মূর্তি পূজারী, গোড়া থেকেই হিন্দুরা কিন্তু বৈদিক যুগে মূর্তি পূজা করতেন না, যেটা পরবর্তীকালে রবি ঠাকুর বা ব্রাহ্ম ধর্মাবলম্বীরা যে কথাগুলো বলেছেন যে পরম ব্রহ্ম আমাদের আরাধ্য এবং তার কোনো মূর্তি নেই ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক, তাহলে নদী সরস্বতী ক্রমে ক্রমে তার তীরবর্তী স্থানে মুনি ঋষিরা সর্বদাই বেদগান করতেন বলে, সামগান করতেন বলে এবং বেদ পাঠ করতেন বলে সেই জায়গাটা সবসময় বেদমন্ত্রের ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে থাকতো, গুঞ্জরিত হতো, তাই এটা অত্যন্ত পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়েছে। পরবর্তীকালের নদীগুলোর তো ধীরে ধীরে বর্ণনায় আমরা যোগ করে নিয়েছি পরবর্তীকালে। এইভাবে দেবী রূপে যার প্রথম দর্শন সেটি পরবর্তীকালে আমরা ব্রহ্মবৈবর্ত পুরাণে, দেবী ভাগবতে বা অন্যান্য যে পুরাণগুলো রয়েছে, বিষ্ণু পুরাণ রয়েছে, বিষ্ণু পুরাণেও সরস্বতী উল্লেখ আছে। এইভাবে আমরা একটা যোগের থেকে হিন্দু ধর্মে দেখুন, প্রথমে আমরা মূর্তি পূজাই ছিলাম না, যাগযজ্ঞ অগ্নিকে দেবতা হিসেবে কল্পনা করে ঘৃতাহুতি দিতাম আহুতি দিতাম, তখন আমাদের সামনে কোনো মূর্তি ছিল না, মূর্তি পূজা ছিল না, প্রথম আস্তে করে আস্তে আস্তে করে সেই মূর্তি পূজার প্রচলন, অন্যান্য ধর্মেরও খানিকটা প্রভাব আছে, যেমন আমি বৌদ্ধ ধর্মের কথা উল্লেখ করলাম, বৌদ্ধ ধর্মের মধ্যে দেখুন হীনজানি মহাজানি দুটি ভাগ আছে, হীনজানি যারা তারা হলো থেরবাদী, ওরা কিন্তু মূর্তি পূজা এখনও করে না, কিন্তু তারা বুদ্ধকে গ্রেট টিচার, বড় একজন শিক্ষক হিসেবে তিনি তারা মনে করেন, এটা বুদ্ধেরও কথা, আমি ভগবান নই ঈশ্বর নই, আমি একজন গ্রেট টিচার, আমি লোকশিক্ষা দিতে এসেছি। আবার মহাজ্ঞানী বুদ্ধদের শাখাটা আছে, তারা ভগবান জ্ঞানেই
গৌতম বুদ্ধকে পূজা করে পূজা করেন। আসলে আশীর্বাবু, আপনার বক্তব্য আসলে সরস্বতীর উৎপত্তি থেকে শুরু করে বিবাহ, তার সংসার জীবন, তার পিতা কন্যা কার কন্যা কি সব আমরা কিন্তু আমরা আলোকিত হতে পেরেছি, আমরা 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 যথেষ্ট উপলব্ধি করতে পেরেছি, জানতে পেরেছি। আসলে আমার মনে হয় দর্শক শ্রোতা বন্ধুরাও তা জানতে পেরেছেন। এই মুহূর্তে দর্শক শ্রোতা বন্ধুদের জন্য একটা বিশেষ নির্ঘণ্ট কিন্তু জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি, সেটা জানিয়ে দেওয়া হচ্ছে আগামীকাল শনিবার সকাল 7:07 থেকে শুরু হবে শ্রীপঞ্চমী তিথি। রবিবার সকাল 7:09 পর্যন্ত এই শ্রীপঞ্চমী তিথি বিরাজমান থাকবে, দীর্ঘ একটা সময়, প্রায় চব্বিশ ঘন্টা থেকেও 2 মিনিট বেশি সময়। এক্ষেত্রে আমি এবার যেহেতু তিথি চলে এসছে, পুজো চলে এসছে, তাই পূজা প্রসঙ্গেই যাচ্ছি। কেন এই সরস্বতী পূজা আসলে কেন করা হয়? খুবই সুন্দর প্রশ্ন। দেখুন, আমাদের ভারতীয় বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা মাতৃপূজায় বিশ্বাস। আমরা পিতৃপূজাও করি, আমরা শিবেরও আরাধক, কিন্তু মাতৃকা শক্তি, আপনারা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে এটা জানেন যে মাতৃকা শক্তি সর্বপ্রথম শস্য মানে কৃষিকাজের আবিষ্কর্তা। স্নেহ মায়া মমতা যত্নে সবদিকে মাতৃকা শক্তি, আমাদের বরাভয় দানে সবদিকে মাতৃকা শক্তিকে আমরা প্রাধান্য দিয়ে এসছি। এখানে একটা জিনিস হচ্ছে কি, সরস্বতীকে শুধু সরস্বতী দেবী হিসেবে দেখা হচ্ছে না, তাকে ভদ্রকালীর একটি রূপ হিসেবে দেখা হচ্ছে। আমি একটা মন্ত্র আপনার সামনে, আপনারা আপনিও জানেন তার যে ধ্যানমন্ত্র, ধ্যানমন্ত্রে কি বলা হচ্ছে, তরুণ সকল মিন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচ ভার মিতাঙ্গী সন্নী সন্নিত শীতাব্দে নিজ কর কব কমল উদ্দল লেখনী পুস্তক স্ত্রী সকল বিভবশীদে পাতুর বাদ এব গণ। এরপরেই রয়েছে তার অঞ্জলি মন্ত্রের মধ্যে, ওম সরস্বত্যৈ নম নিত্যং নম নমঃ ভদ্রকাল্যৈ নম নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেব্য এবোচ এষ বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ওহিং সরস্বতী নম নমঃ ভদ্রকাল্যৈ। তাহলে ভদ্রকালী হিসেবেও আমরা সরস্বতী দেবীকে দেখেছি, শাস্ত্রে সেভাবে লেখা হয়েছে। সেখানে ভদ্রকালী মানে ষোড়শ হস্ত বিশিষ্টা একজন দেবী, তার পূজা আমরা এখন অনেকটা কম করি, কিন্তু আমাদের সমস্ত চিন্তা চেতনায় ভাবনায় দেবী ভাবনার মধ্যে মাতৃকা শক্তির মধ্যে ভদ্রকালীর একটা স্থান রয়েছে। এখানে তিনি ষোড়শ হস্তা মানে 16টি হাত, আর সরস্বতীর হচ্ছে 4টি হাত। কোথায় কি আছে, এক হাতে আছে বীণা, এক হাতে আছে গীতা শ্রীমদ ভাগবত গীতা পুস্তক ধরুন পুস্তক, এক হাতে আছে কমল বা পদ্ম, আরেকটি হাতে বরাভয় দান করছেন, তার সন্তানদেরকে অভয় দান করছেন কিংবা আশীর্বাদ করছেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি সেই নদী থেকে ক্রমপর্যায়ে তাকে শেষ পর্যন্ত কোথাও নারায়ণী, কোথাও অষ্টাবক্র পত্নী, কোথাও প্রজাপতি ব্রহ্মার মানস পত্নী, এইভাবে ধরতে ধরতে ভদ্র কালী হিসেবে আমরা দেখতে পেয়েছি। সুতরাং দেবী সরস্বতীর যে গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি। আপনার এই প্রশ্নটা কি ছিল লাস্টে? আসলে এই সরস্বতী দেবী সরস্বতীকে কেন পূজো করা হয়? সরস্বতীকে পূজার প্রধান যে কনসেপ্টটা আমাদের এখানে আছে, প্রত্যেকটি পূজার জন্য আলাদা আলাদা একটা কনসেপ্ট আছে। লক্ষ্মী পূজা আমরা ধন মানে ধনভাণ্ডার চাই, তার কাছ থেকে অসহ্য প্রার্থনা করি, ধনদেবী হিসেবে লক্ষ্মী দেবীকে পূজা করা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে অর্থ আমাদের প্রয়োজন, সম্পদ আমাদের প্রয়োজন, ফসল আমাদের প্রয়োজন। এই ফসল অর্থ সম্পদ এগুলোতে যাতে গৃহ পরিপূর্ণ থাকে, থাকলে শান্তি থাকে, জীবনটা সুন্দরভাবে স্বচ্ছভাবে চলে, এভাবে সরস্বতীর কাছে আমরা চাই বিদ্যা, ওদিকে চাইলাম ধন লক্ষ্মীদেবীর কাছে, আর তার ভগ্নীর কাছে চাইলাম বিদ্যা জ্ঞান। দেখুন, সকল শক্তির মূল উৎস কিন্তু বিদ্যা জ্ঞান। আধুনিক বিজ্ঞানী কেন, আধুনিক শিক্ষাবিদ থেকে আরম্ভ করে রাজনীতিবিদরাও আজকাল বলছেন যে শিক্ষিত হোক। ডক্টর
আম্বেদকর, বিআর আম্বেদকর বলছেন শিক্ষিত হও, সংঘবদ্ধ হও। এই শিক্ষিত হও কথাটা কিন্তু মহাত্মা গান্ধীর থেকে শুরু করে সকলে বলছেন, কারণ শিক্ষায় হচ্ছে আলো। আমাদের উপনিষদের মধ্যেও আছে যে আমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো, আমাকে মৃত্যু থেকে অমৃতি নিয়ে চলো। এই যে প্রার্থনাটা, সেই প্রার্থনার মূলে হচ্ছে শিক্ষা। শিক্ষা কি করে? বিনয় দান করে, বুদ্ধি দান করে, ভদ্র সৌজন্য বোধ শিক্ষায়, নিজ নিজ পেশায় তাকে আরো সমুন্নত করে। আজকে আমার বাড়িতে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ করছে, রড মিস্ত্রি কাজ করছে। সে এখন আগের মতো দেখলাম যে সে মেশিন দিয়ে রড বাঁকাচ্ছে, সে মেশিন দিয়ে কাঠগুলোকে কাটছে, এখন আর ওই করাত টরাত ব্যবহার করছে না, একটা মেশিন দিয়ে। অর্থাৎ সর্বক্ষেত্রে, একেবারে কৃষিজীবী বলি আমি, সেদিন দেখলাম যে বাংলাদেশে এক জায়গাতে ট্রাক্টর দিয়ে ধান রোপণ করা হচ্ছে, ধানের চারা রোপণ করা হচ্ছে। সুতরাং সর্বক্ষেত্রে বিদ্যার, যে যে পেশায় থাকি না কেন, শিক্ষক হই, অ্যাডভোকেট হই, কিংবা একজন ইঞ্জিনিয়ারই হই, সর্বক্ষেত্রেই আমাদের শ্রমজীবী মানুষ যারা মেধা শ্রমিক, কিংবা আমরা যে হাতে কাজ করি কর্মশিল্পী, সর্বক্ষেত্রেই বিদ্যা প্রয়োজন। বিদ্যার জন্যই আজকে আপনি এখানে বসে আলোচনা করছেন, বিদ্যা নিয়ে আলোচনা করছেন, নিজেদের জ্ঞান অর্জন অত্যাবশ্যকীয়। আর আপনার কথা এটা বোঝা গেছে যে আমরা অবশ্যই বিদ্যা দেবী হিসেবে আমরা সরস্বতী, আমাদের সংস্কার থাকবে না, আমাদের শিক্ষা থাকবে না, আর যে সংস্কার ছিল তাকে সংরক্ষণও করা যাবে না। আজকে আমরা আজকে আলোচনা করছি মানে কি, আমাদের নতুন প্রজন্মের জন্য কিছু কিছু মেসেজ। আমরা কিন্তু আসলে আমাদের যে আলোচনার বিষয়বস্তু তার মধ্যে প্রায় ঢুকে গেছি। আমরা এতক্ষণ সেকালের এই সরস্বতী নিয়ে আলোচনা করছিলাম এবং আমরা কিন্তু অনেক তথ্য পেয়ে গেছি যে কেন সরস্বতী পুজো করা হয়, আসলে বিদ্যাদেবী হিসেবে সরস্বতী পুজো করা হয়। এবং যেহেতু সরস্বতী পুজো নিয়েই আজকের এই অনুষ্ঠান, এবং আগামীকাল শ্রীপঞ্চমী তথা সরস্বতী পুজো, আবারও এই সরস্বতী পুজোর যে নির্ঘণ্ট তা আপনাদের জানিয়ে দিই দর্শক শ্রোতা বন্ধুরা। আগামীকাল তথা শনিবার সকাল 7:07 শ্রীপঞ্চমী তিথি শুরু এবং রবিবার সকাল 7:09 পর্যন্ত এই শ্রীপঞ্চমী তিথি বিরাজমান। সুতরাং আবারও আমি আশিস বাবুর কাছে যে প্রশ্নটি জানতে চাইব, আমরা জানলাম সরস্বতী দেবীর সৃষ্টি, সরস্বতী দেবী কেন পূজা করা হয়, কী দেবী হিসেবে পূজা করা হয় তা আমরা জানলাম। বর্তমান আমরা আবার এও জানলাম যে সেকালে কিভাবে সরস্বতী দেবীকে দেখা হতো, কিভাবে তাকে বিদ্যা দেবী হিসেবে মানুষ গ্রহণ করেছে, ভক্ত সাধারণ গ্রহণ করেছে। এবার আপনার কাছে জানতে চাইব একাল সম্পর্কে, একালের সরস্বতী পুজো, এই বর্তমান আর সেকালের যে সরস্বতী পুজো, এর মধ্যে যে ফারাক রয়েছে, আপনি কি, আপনার নজরে কি সেই ফারাকটা ধরা পড়েছে? একটা মাঝখান দিয়ে একটা বিষয় রয়ে গেছে, মানে রয়ে গেছে মানে কি, না বললেও হতো, বলতেও না, অবশ্যই বলুন। যেমন মহাকবি কালিদাস, তার একটা গল্প রয়েছে, আমাদের শাস্ত্রেও আছে, সাহিত্যে আছে, আমাদের সংস্কৃতিতে আছে। মহাকবি কালিদাসের একটা প্রতিষ্ঠা রয়েছে এবং তার যে রচনা আমরা জানতাম যে বা শুনেছি যে তিনি একজন প্রথম জীবনে মূর্খই ছিলেন, মানে জ্ঞানহীন ছিলেন, মানে বিদ্যা অর্জন করেননি। তো বিদ্যা অর্জন না করার ফলটা কি হয়েছে এখানে আমরা তার দাম্পত্য জীবনের গোড়ায় একটু গেলে ভালোই লাগবে। সেখানে কিছু পণ্ডিত ব্যক্তি এক রাজকন্যাকে, তার নাম তো জানা যায়নি, গল্প তো গল্পই, সে রাজকন্যাকে বিবাহ করার জন্য বিভিন্ন পণ্ডিতে, তার একটা শর্ত ছিল রাজকুমারীর, একজন মহাপণ্ডিতকেই আমি বিবাহ করব, আমি রাজপুত্র টুত্র এসব চিন্তা করি না, একজন পণ্ডিত ব্যক্তিকে বিবাহ করব। অর্থাৎ অত্যন্ত বিদ্যানুরাগিনী ছিলেন। এই গল্পটার মধ্যে একটা কনসেপ্টটাই হলো এই যে বিদ্যারাগিনী, বিদ্যানুরাগিনী বা বিদ্যার যে গুরুত্ব, একজন মহিলা রাজকুমারী হোক, মহিলা তো বটে, মহিলাদের সম্পর্কে আমরা জানি যে তাদের শিক্ষা দীক্ষা অনেক পরে হয়েছে, সংযুক্ত হয়েছে একটা সময়, তারা বিদ্যার থেকে প্রথমে অপলা ঘোষা, বিশ্ব বারাল বা মুদ্রা, ওই সময় তারা একটা সময়ে সমাজের শীর্ষস্থানে পৌঁছেছিলেন। পরবর্তীকালে মোগল যুগে কিংবা পরবর্তীকালে মধ্যযুগে আমরা অনেকটা তারা মহিলাদের শিক্ষাটা পিছিয়ে পড়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি মহাকবি কালিদাসের গল্পের মধ্যে বলা হচ্ছে যে এভাবে এক এক পণ্ডিত গিয়ে তার প্রশ্নের সম্মুখীন হয়েছেন রাজকন্যার, কেউ সন্তুষ্ট করতে পারেননি, সবাইকে তাড়িয়ে দিয়েছেন, ধু তোমরা
কিসের পণ্ডিত? আমার তো একটা প্রশ্ন নেই, পৃথিবী কি, বিশ্ব কি, ভূমণ্ডল কি, কিংবা জগতের সারবস্তু কি? আমার কোনো প্রশ্নের কোনো রকমের উত্তর দিতে পারছো না। ঈশ্বর সবচেয়ে বড় কথা, মানে ঈশ্বর কয়জন, বা আমাদের পরম সত্য চরম সত্য মানে কয়টি, কোনো প্রশ্নের উত্তর দিতে পারছো না। তো তাড়িয়ে দিলেন, তারা অপমানিত হয়ে বনপথে যেতে যেতে দেখলেন এক কাঠুরিয়া, সে গাছের বা কাঠুরিয়া না, পেশা কাঠুরিয়া না, একজন ব্যক্তি। তখনকার তো অরণ্য নির্ভর জীবন, এখনো আমাদের অরণ্য নির্ভর জীবন অনেকের, একজন লোক গাছের ডালে কাঠের ডালে বসে গোড়া কাটছে। তখন পণ্ডিতরা দেখলেন, আরে এই তো মহামূর্খ, এ তো এখন গাছের ডালটা যে মাত্র কাটা হয়ে যাবে গোড়াটা, সঙ্গে সঙ্গে সে ঝুপ করে ডালে শুদ্ধ পড়বে আর মরবে। এর থেকে মূর্খতা আর পাওয়া যাবে না। এই রাজকন্যাকে দগ্ধ করবো এই মূর্খকে দিয়ে, ওকেই নিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ের ব্যবস্থাটা করি। সকলে গিয়ে বলবো, দেখুন দেবী, আমরা তো কেউ পণ্ডিত না, কিন্তু এ মহাপণ্ডিত, আমরা পাঁচজন পণ্ডিত সিদ্ধান্ত নিলাম তিনি মহাপণ্ডিত, তাকেই বিবাহ করুন। গেল তো, আমার কিছু প্রশ্ন আছে, তাহলে তাকে তো উত্তর দিতে হবে। আপনি প্রশ্ন করুন, দেখা যাক না কি উত্তর দেয়। উত্তর তো কালিদাসের তখনও পর্যন্ত বিদ্যা অর্জন হয়নি, সুতরাং উত্তর টুত্তর তেমন জানা নেই। তবুও একটা নিয়ে এসছেন সবাই রাজপ্রাসাদে, একটু শোক ভোগ করা যাবে নানা চিন্তা করে তিনি রাজকুমারী সম্মুখীন হলেন। রাজকুমারী জিজ্ঞাসা করলেন যে ঈশ্বর কয়জন, একটি আঙ্গুল দেখালেন, কারণ তিনি একটা আঙ্গুলেই দেখাতে জানেন, আর কিছু তো পারেন না। আচ্ছা বেশ, ব্রহ্মা কয়জন, একটা আঙ্গুল দেখালেন, চরম সত্য কয়টি, একটা আঙ্গুল দেখালেন, আর তোমাকে উত্তর দিতে হবে না, বুঝতে পেরেছি তুমি সত্যি সত্যি মহাজ্ঞান। বিবাহ হয়ে গেল, বাসর ঘরে এখন মশারি, আর কালিদাস গিয়ে মশারি দরজা খুলছে, খুঁজছে, তিনি খুঁজছেন যে কোথা দিয়ে ঢুকবো, এটা চারিদিকে মশার, মশারি বলে তিনি চিনতে, এই জিনিসটার সঙ্গে তো মানে কোনো সম্পর্ক নেই, সম্পর্কই নেই, যে বলছে ঘরের মধ্যে ঘর, তো ঘরের মধ্যে মানে বাসর ঘর, এটা একটা ঘর, এই ঘরের মধ্যে আরেকটা ঘর, কিন্তু এটার দরজা নেই, ওটার তো দরজা ছিল, তো ঢুকবো কোথায়, রাজকুমারীকে জিজ্ঞাসা করছেন তার নবপত্নীকে, আমি ঢুকবো কোথায়, আমি তো দরজাই পাচ্ছি না, এটা দরজা রাখা হলো না কেন? তখন রাজকুমারী মানে জ্ঞান হলো, বুদ্ধি, তিনি বুঝতে পারলেন যে আরে এত আঙ্গুল একটা টুলেছে না যে নেই, তো মহামূর্খ, যাও, তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দেওয়ার পরে তার মনের মধ্যে দুঃখ এলো, লেখাপড়া না জানলে কি হবে, শিক্ষিত না হলে কি হবে, বা ভালো কোনো পজিশনে না থাকলে কি হবে, অভিমান তো পুরুষের একটা থাকে, আমাকে আমার পত্নী এইভাবে দূর দূর ছাঁচাই করে তাড়িয়ে দিল। তো সুতরাং স্থির করলো যে আত্মহত্যা করবে। আত্মহত্যার অনেক পন্থার মধ্যে একটা পন্থা হচ্ছে জলসমাধি, সবচেয়ে মানে অনেক, কিন্তু শ্রীরামচন্দ্র জলসমাধিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন লক্ষণ বর্জন, সে যাই হোক, তিনি এবার একটা জলে নামলেন, মানে একটা অরণ্যের মাঝখানে অনেক সময় জলাশয় থাকে, সে জলাশয় নামলেন, তিনি জলে ডুববেন আর উঠবেন না, ডুব দিলেন, সরস্বতী হাজির হলেন, আর এই মূর্খকে তো উদ্ধার করতে হবে, তাকে বাঁচাতে হবে। তখন তাকে বরদান করলেন, জল থেকে উঠেই তিনি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন, অর্থাৎ কালিদাস, সেই কালিদাস পণ্ডিত কালিদাসে পরিণত হয়েছে, মহামূর্খ একজন ব্যক্তি মহাকবি কালিদাসে পরিণত হয়েছেন। সেই কনসেপ্ট থেকে পরবর্তীকালে আমাদের যে শিক্ষার্থীরা স্কুলে কলেজে বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা ধারণা করে নিল মাতা সরস্বতীর চরণে মানে মাথা নত করলে আর তার আশীর্বাদ লাভ করলে আমার সাধনায় আমি সিদ্ধি লাভ করতে পারবো, অর্থাৎ আমি পাশ করতে পারবো। এখন একটা বিশাল অংশের মধ্যে অত ভাবনা নাই, আমি সরস্বতী পূজা করে আমি পাশ করব, যদিও করে না, সরস্বতী পূজা মন দিয়ে করেছে, কিন্তু পড়াশোনা না করলে তো হবে না, হবে না। তো এখন কালকেও আমরা দেখব বিভিন্ন, এমন কোনো স্কুল নেই প্রাথমিক নার্সারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত ইউনিভার্সিটিতেও পর্যন্ত, যে কোথাওটা কোথাও সরস্বতী পূজা প্রত্যেক জায়গাতে হচ্ছে, প্রতিটি ইনস্টিটিউশনে। এখন যে সমস্ত কম্পিউটার সেন্টার থেকে, আজকে ভ্যানগার্ডেও আমি মনে করি যে কালকে ভ্যানগার্ডেও বোধ হয় সরস্বতী পূজা হবে, যেখানে সারস্বত কথাটা বলছিলাম, যেখানে সারস্বতের আগমন ঘটে বা তাদেরকে আমন্ত্রণ করা হয়, যেখানে যারা এই কর্মযজ্ঞ পরিচালনা করছেন তারাও সারস্বতজন। সুতরাং কারণ আপনি যে প্রশ্ন করছেন, আপনার নিজস্ব একটা অভিজ্ঞতা না থাকলে তো আপনি এই কাজে আজকে ব্রত হতেন না, সুতরাং এটাও একটা মন্দির হয়ে গিয়েছে, এটা ভ্যানগার্ড শুধুমাত্র।
এতটা টিভি চ্যানেল আমরা মনে করছি না, এটাও একটা বিদ্যার মন্দির। এখানে সঙ্গীত হয়, কলার নানা কলার চর্চা হয়, এখানে বাদ্যযন্ত্র বাজে, এখানে সুন্দর সুন্দর কথাগুলো হয় বিভিন্ন জনেরা। তো এইভাবে আমরা দেখলাম পরবর্তীকালে এটা হয়ে গিয়েছে। একটা কথা দুঃখের সঙ্গে বলতে হবে, সেটি হচ্ছে আপনার পরবর্তী প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলছি আর কি, যে এখন ভক্তিটা বিভিন্ন পূজাতেই আমরা দেখছি আড়ম্বরটা অনেক বেশি, ভক্তির চেয়ে আড়ম্বরতাটা বেশি, সব যেন একটা আনন্দ। আপনি জানি না এরপরে কি প্রশ্ন করবেন, যেমন কালকে যে অনেকে শাড়ি পরে বেরোবে অনেকরা, আপনি কিন্তু আমাকে মনে করিয়ে দিলেন, আরেকটা প্রশ্ন মনে করে দিলেন, এই শাড়ি বাসন্তী রঙের শাড়ি, দেবী সরস্বতীর পছন্দের শাড়ি, এবং ধ্যান অনুসারে দেবী সরস্বতীর যে ধ্যান রয়েছে সে ধ্যান অনুসারে দেবী বাসন্তী শাড়ি পরিহিতা, বাসন্তী বস্ত্র পরিহিতা, উনি বাসন্তী শাড়ি পরে এবং বাহন হাঁসের উপর চড়ে হাতে বীণা নিয়ে আমাদের এই যারা বিশ্বাসী ধর্ম যারা শ্রদ্ধাবান তাদের কাছে পূজিত হবেন। তো এক্ষেত্রে যেহেতু শাড়ির প্রসঙ্গটি বেরিয়ে উঠে এলো, একালের কথা বলছি, একটা সময় ছিল এই সরস্বতী পুজোর দিনে কচিকাঁচারা বিশেষ করে মেয়েরা প্রথম শাড়ি পরতেন, প্রথম শাড়ি পরা এই সরস্বতী পুজোর দিনে। এই বর্তমান সময়ে আর এ ধরুন আরো 25 বছর আগে, এই বর্তমান আর 25 বছর আগের এই মেয়েদের শাড়ি পরার যে একটা অনুভূতি, আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমে এটা বলতে চাই, এই যে শাড়ি করা, প্রথম শাড়ি পরা, সত্যি সত্যি সরস্বতী পূজার দিনই মেয়েরা প্রথম শাড়ি পরে, মেয়েরা বলতে বিশেষ করে যাদের শাড়ি পরার বয়স হয়নি তারাও, আসলে ওই বাইরে যাওয়া, আমার মনে হয় শাড়িটা ওরা বাড়িতে পরে হ্যাঁ, কিন্তু বাইরে যাওয়ার বিষয় না। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে, আপনি এটা নিশ্চয়ই বিশ্বাস করেন যে একটা মেয়েরা একটু বড় হলেই তাদের মধ্যে একটা মাতৃভাব চলে আসে, তাদের মধ্যে তারা মাকে একটু অনুসরণ করতে চেষ্টা করে। পরে পরে দেখেন যে রান্নাবাড়ির খেলা খেলছে, রান্নাবাটি খেলা, হ্যাঁ, ধুলোবালি দিয়ে গাছের পাতা টাতা দিয়ে বাসনপত্র, এখন তো প্লাস্টিকের বাসন টাসন পাওয়া যায়, আমাদের ছোটবেলায় দেখেছি মাটির পাত্রে, মেয়েটির বয়স হয়নি, ছেলেটির বয়স হয়নি, ও বলছে বাজারে যাবো কী কী আনবো, বয়স তার হয়তো 7 বছর, তার ছোট বোনই তার বউ হয়ে গেছে, হ্যাঁ, আরে যাও মাছ নিয়ে আসো, এটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, তারপরে দেখা যাচ্ছে আমের পাতা কাঁঠাল পাতা এগুলো নিয়ে আসলো, তারপরে কিছু বালি নিয়ে এলো, এগুলোই মাটির হাড়িতে কুমুররা ওই তৈরি করতো বাচ্চাদের জন্য, এরকম খেলনা তৈরি করতো। তাহলে রান্নাবান্না এই টেন্ডেন্সিটা তাদের ছোটবেলাতেই, ছেলেদের কিন্তু কম, মেয়েদের একটু বেশি, মানে খুব তাড়াতাড়ি, মানে ছেলেদের মধ্যে ধুতি পরার জন্য একটা উন্মাদনা নেই, যদিও প্রাচীন ভারতে এমনকি নেতাজি সুভাষচন্দ্র থেকে আরম্ভ করে সকলে ধুতি পরে স্কুলে গেছেন, গান্ধীজি থেকে আরম্ভ করে ক্লাস একবার ছোটবেলায় মানে ওয়ানে তারা ধুতি পরে স্কুলে গেছেন, সেই দিন তো আর এখন নেই। সেই যাই হোক, এই শাড়ি পরার সঙ্গে মনস্তাত্ত্বিকভাবে নিজের মাকে অনুসরণ করা, নিজের বোনকে অনুসরণ করা, দেবীকে অনুসরণ করা, অর্থাৎ আমি বড় হয়ে যাচ্ছি, আমি বড় হব, আমি বড় হয়ে যাচ্ছি কিংবা আমি বড় হব, এবং শ্রেষ্ঠের সঙ্গে বৈচিত্র্য, আমি ডেলি ফ্রক পরে ঘুরি, তখন তো ফ্রকই পরতো, ডেলি ফ্রক পরে স্কুলে যাই কিংবা স্কুল ড্রেস পরে যাই, আজকে একটু রিল্যাক্সেশন। আচ্ছা, সরস্বতী পূজার দিন কলেজে আসবার জন্য আসবার সময় কোনো স্কুল কলেজ ড্রেস নাই, স্কুলে আসবার জন্য স্কুলের যে নির্ধারিত একটা ড্রেস থাকে, ড্রেস কোডটা নাই, একটা ড্রেস কোডের বাইরে গিয়ে, আগে তো ড্রেস কোড ছিল না অবশ্য, তবুও তখনও যেত, এখনও যাওয়া, এখানে সেই সঙ্গে সঙ্গে একটা মনস্তাত্ত্বিকভাবে তাদের মধ্যে অল্প বয়সী মেয়েদের মধ্যেও একেবারে কি বলবো, অজান্তেই একটা মাতৃভাব, অজান্তেই একটা তরুণী ভাব চলে আসে, যুবতী ভাব চলে আসে, খুব সম্ভবত এই ভাবটার থেকেই তারা ব্লাউজ শাড়ি ওগুলো পরে টরে, একদিন পড়তে হবে হয়তো, কিন্তু আগে ভাগেই এত কথা ওরা জানে না, এই দিন এটা পরে বেরোলে, সুতরাং অল্প বয়সী মেয়েরাও পরে, কলেজে যারা পরে তারাও পরে, ইউনিভার্সিটিতে যারা পরে তারাও পরে, আপনার ওই বাসন্তী রঙের শাড়িটাই তারা পরে সেদিন, তাদের এরকম ড্রেস ছেলেদের ক্ষেত্রে সেদিন একটা বিশেষ উদ্যোগ, বিশেষ মেয়েদের একটু বড় হওয়ার একটা প্রস্তুতি বলতে পারেন, একটা প্রস্তুতি। এবং এই সঙ্গে সঙ্গে কেউ কেউ বলেন যে সরস্বতী পূজার দিন যে অনেক কিছু খোলাখুলি, অনেক বেশি আমরা রিল্যাক্স হয়ে যাই, ছেলে মেয়েরা একসঙ্গে আর মানে পুজোর প্রসাদ
তৈরি করছে, খেলছে কিংবা গল্প করছে, সেদিন কিন্তু খুব কড়াকড়ি নেই, মাস্টারগিরি নাই, ওই থেকে আমরা বলতে পারি এই যে ইউরোপে ভ্যালেন্টাইন ডেটা আছে না, এটা আমাদের এখানে অনেক আগেই অন্যভাবে শুরু হয়ে গেছে। আসলে এই সরস্বতী পুজোকে কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবেও অনেকেই বলে থাকে, আমরা শুনবো, আমরা এই ভ্যালেন্টাইন বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবেও আমরা অবশ্যই আলোচনা করব। তবে একটা বিষয় কি যেটা না বললেই নয়, যেগুলো জানা অত্যন্ত প্রয়োজন, যে এই যে সরস্বতী পুজোর দিনে যে উপকরণগুলো ব্যবহার করা হয়, এর সঙ্গে প্রকৃতিগত বিষয়গুলো কোন দিক থেকে সম্পর্ক? একেবারে অতি মানে গুরুত্বপূর্ণ বা প্রাসঙ্গিক একটা বিষয়। দেখুন, সরস্বতীকে নিয়ে বলতে গিয়ে প্রথম একটা আমরা একটা জিনিস একটু ছুঁয়ে যেতে পারি, তার বাহন, যেটা বলিনি বোধ হয়, হংস বাহনা। কেন তিনি হংস বাহনা? কমললোচনা, আচ্ছা ঠিক আছে, তার চক্ষু কমলের মতো, ঠিক আছে, কমল ধারিনি কেন? কমল হচ্ছে এখন আমাদের জাতীয় পদ, মানে জাতীয় মানে ফুল, জাতীয় পুষ্প। কমলের যে সৌরভ, সৌরভ এবং গৌরব, আমরা সৌরভটাই বলি না, কমলের সৌরভটা কিন্তু আমাদের অন্তরলোকেও কামনা করি। শুধু বাহ্যিক কমলের একটা সৌরভ কিংবা কোনো একটা ফুলের গন্ধ নয়, অন্তর মন্দিরের মধ্যেও এই ধরনের একটি সুগন্ধ প্রবাহিত হোক, এটা আমরা চাই। তার জন্য অনেক দেবদেবীর হাতে আমরা কমলকে গুজে দিয়েছি, আমরাই দিয়েছি। রবি ঠাকুর বলেছেন, দেবতারে প্রিয় করে প্রিয়ের দেবতা। দেবতা তো এমনিতে এমনিতে হয়নি, আসলে মানুষই দেবতাকে বানিয়েছেন, মানে মুনি ঋষিরা তো মানুষই ছিলেন, মানব সমাজের মধ্যেই তারা থাকতেন, গুহা কন্দরে থাকার মতো তো খুব কম, বেশিরভাগই তো কোনো একটা কোনো গ্রামের কাছাকাছি কোনো আশ্রমে নদীর ধারে তারা থাকতেন, কিন্তু তারা জনবিচ্ছিন্ন ছিলেন না। দেখো শকুন্তলার প্রতি গৃহযাত্রা, শকুন্তলা ওখানে বড় হয়েছে, তার বিয়েও দেওয়ার জন্য কর্ণমণির যে সমস্ত আচার আচরণ, বুঝিলাম স্নেহতি বিষম বস্তু, পরে হলেও তিনি বুঝতে পেরেছেন, সমাজের সমাজের সঙ্গে তার সম্পৃক্ত ছিলেন। সে যাই হোক, তার যে বাহনটি আমরা বলি গণেশ কেন ইঁদুর বাহন, লক্ষ্মী কেন পেচক বাহন, প্রত্যেকটি বাহনের এক একটি আলাদা আলাদা মাহাত্ম্য আছে। হংসের, রাধহংসের একটা বিশেষ গুণ আছে, সে নির্বর্জন করে ক্ষীর গ্রহণ করতে পারে, আবর্জনাগুলোকে বাদ দিয়ে মূল যে সার বস্তু গ্রহণ করার শিক্ষাই আসল শিক্ষা। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের ওখানে বাণীতেও শুনেছি যে যদি রাজহাঁসকে দুধ এবং জল মিশিয়ে দেওয়া হয়, রাজহাঁস জলটা ফেলে রেখে জলটা খায় রে, সে শুধু তা না, রামকৃষ্ণের প্রসঙ্গই যখন উঠলেন, আপনি দেখেন চারিদিকে রামকৃষ্ণ মিশনের যে সিম্বলটা আছে, চারিদিকে একটি সাপ লক্ষ্য করবেন, কালো সাপ, অর্থাৎ আমরা কালো সাপের দ্বারা কিন্তু পরিবেষ্টিত, অর্থাৎ আমাদের অনিবার্য পরিণতির কথাগুলো ভেবে চলতে হবে। আমরা শুধু সুখে আছি, আনন্দে আছি, আজকে আছি, কালকে নাও থাকতে পারি, মহাকাল আমাদেরকে ঘিরে রেখেছে, এটাকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আমরা আসলে যাচ্ছিলাম ওই হংস, ঠিক আছে, রাজহংস, এই যে যোগ্যতা রাজহংসের, প্রথমে সে সরস্বতী নিজে শুভ্র বস্ত্র পরিধান করেন, সরস্বতী অন্য রকমের বস্ত্র হয় না, নিজে শুভ্রকান্তি, তার গায়ের রং সাদা, এইভাবে তিনি শুভ্রতাকে, শুভ্রতা মানে পবিত্রতা, শুভ্রতা আসলে পবিত্রতার প্রতীক, শুদ্ধতার প্রতীক। আমাদের জাতীয় পতাকা তো দেখবেন একটা সাদা অংশ আছে, আমরা এটাকে গেরুয়াকে কেন নিলাম, সবুজকে কেন নিলাম, সাদাকে কেন নিলাম, এসব ব্যাখ্যা আছে। সুতরাং সরস্বতীর এই যে দৃষ্টিভঙ্গি, নিজস্ব শুভ্রতার মধ্যে বিরাজ করা, পবিত্রতার মধ্যে বিরাজ করা এবং নির্বর্জন করে ক্ষীর গ্রহণ করা, প্রকৃত বিদ্যার তো মূল উদ্দেশ্য সেটা, যে আমার অপ্রয়োজনীয় বিষয়গুলো থেকে আমি দূরে সরে গিয়ে আসল একটা অদিত বিদ্যা, এমন একটা অদিত বিদ্যা আমার থাকবে, যেটার দ্বারা আমার সম্মান মর্যাদা বা আমার গ্রাসাচ্ছাদন, আমার পরিবারের ভরণ পোষণ হতে পারে, সর্বকল্যাণ, মানব কল্যাণ, এগুলো সবই করা যেতে পারে। এই জন্য সরস্বতীকে তিনি, সরস্বতী রাজহংসকে বাহন করেছেন, এইটুকু আমরা এই ব্যাখ্যা দিতে পারি। এবার আসল, হ্যাঁ বলুন বলুন। তো সুতরাং কালিদাসের প্রসঙ্গটা চলে গেল, সরস্বতী কেন বাহনটা আমরা বলেছিলাম, তারপরে প্রশ্নটা হচ্ছে এই যে এরপরে কি প্রশ্নটা করেছিলেন জানেন? আসলে সেইভাবে প্রশ্নটা এখনো ঢুকেনি, ঢুকো ঢুকো ভাবছি। আপনি প্রশ্নটা করুন যে এই যে ভ্যালেন্টাইন ডে, এই সরস্বতী পুজোর দিনে একটু বাঁধনহারা আনন্দ, হ্যাঁ এই এই বয়সে, এই বয়সের সন্ধিক্ষণে যারা রয়েছেন, হ্যাঁ যুবক যুবতীরা, তাদের মধ্যে কিন্তু এই সরস্বতী পুজো একটা
বিশেষ করে পুলকিত হয়ে ওঠে মন, তখন এই ধরুন একটা ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়া, হ্যাঁ, একটা সুসম্পর্ক স্থাপন, এগুলো হয়। তা তো আপনার সেকাল, আমি আপনার সেকাল বলছি, আর বর্তমান একাল, এই দিকটা আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এইভাবে, আপনার কি হতো সেই অনুভূতিটা, আপনার হতো কি? না না, মা আমার ব্যক্তিগতভাবে হতো কিনা আমি এখনো বুঝতে পারিনি, কারণ কি আসলে আমরা আমাদের বুঝতে পারেননি পারিনি বা পারিবারিক কারণ কিছু বলতে চাইছেন না? পরিস্থিতি ছিল না, আমার ব্যক্তিগতভাবে বলি, আমার মা মারা গেছে আমার অন্নপ্রাশনের দিন। আচ্ছা, আমার বাবা মারা গেছে, মানে দেহত্যাগ করেছেন, আমি যখন 6 থেকে 7 উঠি, প্রচন্ড স্ট্রাগলের মধ্য দিয়ে আমাকে চলতে হয়েছিল। ওগুলো ভাববার মতো পরিবেশ আমার বাড়িতে বা আমার মনের মধ্যে, আমার বাড়ির, আমার ছিল অনিশ্চয়তার একটা জীবন, আমি অনিশ্চয়তার সঙ্গে সংগ্রাম করছিলাম। সেই অনুভূতিটা সকলের থাকবে এমন কোনো কথা নেই, কারণ অন্যদের আমি এটা দেখেছি যে একেবারে প্রাচীনকালের দিকে একটু তাকান, সেখানে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। রাজস্থানের দিকেও তাকান, ইতিহাসের দিকে তাকান, মানে 5-6 বছর 7 বছর 8 বছর বয়সে বিয়ে হয়ে যেত মেয়েদের, তারা কিন্তু গরণী হওয়ার জন্য প্রস্তুতি তাদের শুরু করে দেওয়া হতো। মোটামুটি তারা অনেকে যারা শিক্ষিত 4-5 ওখান থেকে শুরু হতো, যারা মানে লেখাপড়া স্কুলে পাঠানো হয়নি তাদেরকে, আপনি রবি ঠাকুরের পরিবারগুলোতে দেখুন না, বেশিরভাগ তাদের বধূরা 7-8 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ত্রী মৃণালের দেবী, যার আসল নাম ছিল ভবতারিণী দেবী, 8-9 বছর বয়সে বিয়েছিলেন। তো সুতরাং সেই সময়কার যে মেয়েদের মানে মানসিক যে স্তরটা, এটাকে অভিভাবকরা বলুন না নিজেদের অন্তরলোকে, এমনিতেও বিজ্ঞানসম্মতভাবে আপনাদের একটা যুবক, একটা ছেলের যে যুবক যুবক ভাবটা, অর্থাৎ একটা তারুণ্যের কতগুলো যে চাহিদা থাকে, এগুলো ছোটবেলা থেকে মোটামুটি 5-6-7 থেকে আরম্ভ হয়ে যায়। গ্রাম দেশে আমরা এদেরকে ইঁচড়ে পাকাও বলি অনেক সময়, এদেরকে শাসন করতে গিয়ে হ্যাঁ তুই ইঁচড়ে পাকাও হয়ে গেছিস, আসল তার চাহিদা শুরু হয়ে গিয়েছে, কেউ এটাকে সংযতভাবে রাখতে পেরেছে। মেয়েদের মধ্যেও এরকম একটি গৃহিণী গৃহিণী ভাব, মার মতো অনুকরণ করে, অনুকরণ প্রিয় খানিকটা, শাড়ির আঁচলে সাবি টাবি টাবি বেঁধে বেশ গিন্নি গিন্নি একটা ভাব এরকম, আর গিন্নি গিন্নি হয়েও যেত। যেমন কস্তুরবা অল্প বয়সে বিয়ে হয়েছে গান্ধীজির সঙ্গে, তারা 16-17 বছর হলেই ছেলেরা, বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে অনেক অল্প বয়সে ছেলেরা, সুতরাং তখন যা তারুণ্যটা চলে আসতো, মানে ফিজিক্যালি না আসুক মনের দিক থেকে তারুণ্যটা চলে আসতো অল্প বয়সেই, 20-21 হলে তো ছেলেদের যথেষ্ট বয়স হয়েছে ধরা হতো, বিয়ের বয়স পার হয়ে গেছে এরকম ধরা হতো। 11 বছর হলে অরক্ষণীয়, আপনি উপন্যাসটা পড়েছেন শরৎচন্দ্রের, খুব সম্ভবত 11 বছর হলে ব্রাহ্মণরা বলতো এই মেয়ে অরক্ষণীয় হয়ে যাচ্ছে, তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। সুতরাং মানস্তাত্ত্বিকভাবে তারা সেভাবে তৈরি হতেন। এখনকার সময়টা একটু আলাদা, আমরা আপনি যে কোনো পত্রিকা খুলুন, পাত্রপাত্রী চাই যদি আপনি দেখেন, দেখবেন যে শতকরা 80 জনের ক্ষেত্রে, 80 জন শতকরা 80% দেখবেন যে ছেলের বয়স 38-37-35, মেয়েদের বয়স 33-32, কারণ কি তারা প্রপার এডুকেশন না নিয়ে নিজের পায়ে না দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর, না হওয়া পর্যন্ত, একটা জব না পাওয়া পর্যন্ত তার সহসা তারা ছাদনা তলা যেতে চায় না। সেই যাই হোক, তাদের তারুণ্য আসে, সেই তারুণ্যটা তারা উপভোগও করে, তাদের বন্ধু বান্ধবী এদেরকে নিয়ে আপনি যেখানে যান, পার্কে যান কিংবা আপনি সিটি সেন্টারের সামনে যান, আপনি এই দৃশ্য দেখতে পাবেন, আগরতলা আমাদের রাজবাড়ির সামনে যান, আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন। অর্থাৎ এখন কিন্তু হয়েছে একটা আপনার ফটো তোলার একটা জায়গা হয়েছে, সেলফি পয়েন্ট যাকে বলা হয়। না, সেই যে মানসিক চাহিদাটা থেকে এটা এসেছে, কেন আমি ছবিটা তুলবো, মানসিক চাহিদা, আমি কেন আপনার সঙ্গে একটা ছবি তোলার জন্য উদ্গ্রীব, তার কারণ হচ্ছে এই দাদার সঙ্গে বা ভাইয়ের সঙ্গে যদি একটা ছবি থাকে ভালো, এখন ভালো লাগে। এই ভালো লাগার বিষয়টার থেকে এগুলো হচ্ছে, সেখানে মানসিকভাবে একজন পিতার সঙ্গে, একজন মাতার সঙ্গে, একটি পুত্রের সঙ্গে, একটা কন্যার সঙ্গে কিছু কিছু ফান্ডামেন্টাল বিষয় আছে মিলে যায়, কিছু কিছু বিষয় আছে নিজস্ব বৃত্তের মধ্যে তারা থাকে। তবে একটা কথা কি, আমি বিশেষ করে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলবো যারা অভিভাবক আছেন, তবে পদস্খলনের কিন্তু একটা সময় হয়ে যায় এই সরস্বতী পূজো, হয়েছে তো হয়ে, সেই বিপদের ঘন্টা তো বেজে গেছে। আপনি পেপারগুলো থেকে আমি কথা বলছি, আপনাদের কোন কোন টিভি চ্যানেল থেকে বলছি, যে যেখানে আপনারা মানে অনেকেই, আপনারা বলতে আমি সবারই কথা বলছি, অনেক জায়গা থেকে এই কথাটা
এসে এসে যাচ্ছে যে ড্রাগ এডিক্টেডের সংখ্যা বাড়ছে, তারপরে বিভিন্ন হোটেলগুলোতে বা বিভিন্ন জায়গাতে কিছু কিছু অসামাজিক কাজ হচ্ছে, এবং সেখানে যারা পুলিশের হাতে ধরা পড়ছে বয়স কম বা 21-22 এই ধরনের। তো সুতরাং এই বিচ্ছুতিটা আমাদের পড়াশোনা বাড়ছে ঠিকই, দীর্ঘ ওই যে জব বা নিজেকে প্রতিষ্ঠিত করার আগে বিয়ে করবো না এই ভাব সঙ্গে সঙ্গে দৈহিক চাহিদা তো একটা থাকে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, এটা চলে আসে একটা বয়সের পর। এইটাকে তারা নানাভাবে উপভোগ করে। একজন বান্ধবীর একটা বন্ধু নেই, এটা আমি সবার জন্য বলছি না, আমি কিছু সংখ্যকের জন্য বলছি, কেউ কেউ মনে করছে আমার সকলের বন্ধু আছে আমার বন্ধু নেই। একজন ছেলে ভাবছে আমার বান্ধবী নেই, আমি দুর্গা পূজা একা একা ঘুরবো নাকি, এই যে ব্যাপারগুলো চলে আসছে। তো এগুলো সব দেখে দেখে শিক্ষা এটা, হ্যাঁ এটা এটাকে আমরা মন্দ বলি না। ওই ড্রাগ ট্রাক নেওয়া টেওয়া এই বিষয়গুলোকে বাদ দিলে, ওই পদস্খলন পদস্খলন যে শব্দটা আপনি ব্যবহার করেছিলেন, এগুলোর সঙ্গে বিষয়টা যুক্ত বা প্রতারিত করা, হ্যাঁ একটা প্রতিশ্রুতি প্রতারিত হওয়া বা প্রতারণা করা বা প্রতারিত করা, হ্যাঁ প্রতিশ্রুতি ভঙ্গ করা, এই বিষয়গুলো এখন কিছু কিছু আমাদের নজরে চলে আসছে। কারণ আমরা এখন মিডিয়ার যথেষ্ট সাহায্য পাচ্ছি, আগের সমাজটা এখন তো নেই, আমাদের বাবা মারা এসব পাননি, বা তখনকার সমাজও একটা বন্ধন এমন ছিল, কাকা যেটা পারাতুতু শাসন করতে পারতেন, এখন কিন্তু পারাতুতু। এছাড়া জনসংখ্যার বৃদ্ধি এতটা বৃদ্ধি, আপনি নিজ পাড়া বলে যাকে আপনি বলেন, সেখানে আপনি একটা সময় ছিল সবাই সবাইকে চিনতেন, এখন কিন্তু সেই পরিবেশ নেই, সংস্কৃতি চলে এসেছে, ফ্ল্যাট সংস্কৃতি, এবং ফ্ল্যাটের মধ্যে পাশের ফ্ল্যাট জানে না যে আপনি কোন ফ্ল্যাটে থাকেন, জিজ্ঞেস করলে হয়তো উত্তর পাওয়া যাবে না। আরেকটি বিষয় ছিল যে আমাদের ধরেন বাবার আমলটা যদি ধরি বা আমাদের ছোটবেলায় কৃষিকেন্দ্রিক ভাবনা, এই আগরতলা শহরে তো এসে আমি ইয়ে থেকে বা আপনি মনে করুন আমাদের যেটা আরএমএস চমনির থেকে কর্নেল চমনি যেতে 6টা পুকুর আমি দেখতাম, দেখেছি 6টা পুকুর ছিল একটাও নেই। শহর আগরতলার সংখ্যা ব্যাপারটা তো এরকম ছিল না, আপনার রাজামলে তো জানতেনই সেখানে গ্যাসের বাতি জ্বলতো, তার আগে কেরোসিনের বাতি বঙ্গা বাতি জ্বালিয়ে দেওয়া হতো রাজা মানে রাস্তার দুপাশে, এসব দিনগুলো চলে গিয়েছে। তো এখন তখনকার সমাজটা ছিল কৃষিকেন্দ্রিক পরিপূর্ণ মাত্রায়, সেখানে ছেলেমেয়েরা এত ওই ইঞ্জিনিয়ারিং পড়া বা ওই ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে এখন দেখুন কতগুলো ভাগ, হ্যাঁ টেকনোলজি নিয়ে কিংবা ফ্রুট প্রোডাকশন নিয়ে অসংখ্য কিংবা আপনার কি সাইবার বিষয় নিয়ে কিংবা আপনার কি বলবো আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে নানা ভাগ হয়ে গেছে, প্রয়োজনের ভিত্তিতে কিন্তু এগুলো ভাগগুলো দরকার। সুতরাং আসলে একটা বিষয় কি, সময়ের সঙ্গে মানুষের জীবন যাপনের রুচি প্রকৃতি সব পরিবর্তন হয়েছে, তার চাহিদা বেড়েছে কমেছে অনেক কিছু হয়েছে। এবং আসলে আশিসবাবু আরেকটা কথা যা বলতে হয়, এই সময়ের কথাটা যেহেতু চলে এসেছে আরেকটা কথা এখন আপনাকে বলতে হয়, আমাদের ঘড়ি কাটা বলছে এই আমরা আর এই অনুষ্ঠান বেশি দূর নিয়ে যেতে পারবো না, আমাদের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক শ্রোতা বন্ধুদের আবারও এই আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজ এই অনুষ্ঠানের অতিথি ডক্টর আশিস কুমার বৈদ্য, রাজ্যের বিশিষ্ট লেখক, ওনাকে নিউজ ভ্যানগার্ডের পরিবারের তরফে কৃতজ্ঞতা জানিয়ে আমি দেবব্রত চক্রবর্তী অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।